নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই পিঠাটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটাই টেস্টি, আর ভিতরে পুরে ভরা। এই পিঠাগুলো শীতকালে কিন্তু বেশি ভালো লাগে খেতে। তবে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে ময়দা নিয়েছি, আর ময়দা দিয়ে কিন্তু আমি এই পিঠাটা তৈরি করব। আপনারা চাইলে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। ময়দা দিয়ে দিলাম 200 গ্রামের মতো স্বাদমতো লবণ আর 3 চামচের মতো ঘি। ঘিটা দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটাকে ভালো মতো মেখে নিয়েছি। এবার নর্মাল জল দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। তবে একবারে জলটা দেওয়ার দরকার নেই, বেশি কম হতে পারে। একটু একটু করে জল দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। আর ডোটা যেন কোনোভাবেই শক্ত হয়ে না যায়, একটু নরম থাকলে ডোটা ভালো হবে। ময়দার ডোটা আমি তৈরি করে নিয়েছি, তবে এখনও পুরোপুরিভাবে তৈরি হয়নি। এবার দু হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে মথে ডোটাকে তৈরি করে নেব। আর পিঠা বলে কথা, একটা নরম সফট কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে। ময়দার ডোটা এবার পুরোপুরি তৈরি হয়ে গেছে। একটা প্লাস্টিকের ব্যাগে রেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এর ফাঁকে আমি এখন পুরটা তৈরি করে নেব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি আর কিছু চাল নিয়েছি। তবে এটা আমি ভাতের চাল নিয়েছি। আপনারা যে কোনো চাল কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। চালটা যখন ভাজানো অর্ধাঅর্ধি হয়ে যাবে, সে পর্যায়ে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিব। আর এখানে ড্রাই ফ্রুটের মধ্যে রয়েছে চীনাবাদাম আর কাঠবাদাম। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিতে পারেন। চালটা কিন্তু ভাজানো প্রায় হয়ে গেছে, হালকা আছে, লাল লাল করে ভেজে নিতে হবে। ঠান্ডা করার পরে এখন কিন্তু ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা পাত্রে ঢেলে নিলাম। এবার আবারও চুলায় যেতে হবে। চুলায় আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে খেজুরের গুড় নিয়েছি আর হালকা একটু জল অ্যাড করে দিলাম। খেজুরের গুড়টা খুব ভালোভাবে জাল দিয়ে একটু ঘন করে নিয়ে আসতে হবে। গুড়টা যখন ঘন হয়ে আসবে, এ পর্যায়ে চাল আর ড্রাই ফ্রুট যেটা গুঁড়ো করে নিলাম সেটা দিয়ে দিতে হবে। আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর চুলার ফ্লেমটা কিন্তু এখন একবারে কম করে দিতে হবে। এবার এখানে সাদা তিল কিছু দিয়ে দিব, আর এটা দিলে খেতে ভালো লাগবে। তিলটা দেওয়ার পরে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন তুলে নিতে হবে। আর এগুলো কিন্তু গরম অবস্থায় থেকে লাড্ডু তৈরি করে নিতে হবে। আর হাতে অবশ্যই কিন্তু একটু ঠান্ডা জল লাগিয়ে এই কাজটা করে নিতে হবে। একইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এদিকে ময়দার ডোটাও রেডি হয়ে গেছে। ময়দার ডোটাকে 3 ভাগে ভাগ করে নেব। এরপরে রুটি বেলে নিতে হবে। যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিয়েছি। এবার একটা স্টিলের গ্লাসের সাহায্যে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। আর এই টুকরোগুলো এখন ডিজাইন করে নিতে হবে। এই ফুলের ডিজাইনটা করার জন্য এখানে 4টা টুকরো ব্যবহার করব। আপনি চাইলে আরও বেশি করেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর অবশ্যই কিন্তু একটু ময়দা দিয়ে এভাবে টুকরোগুলো সাজিয়ে তুলতে হবে। একইভাবে 4টা টুকরো আমি দিয়ে দিলাম। এবার যে পুর তৈরি করলাম সেই পুর আমি মাঝখানে দিয়ে দিব। আর এখন সবগুলো একত্রে একটু জোড়া লাগিয়ে দিতে হবে। এরপরে ডিজাইন করে নিতে হবে। আর এদিকে একটা নতুন ব্লেড নিয়েছি, সেই ব্লেডের সাহায্যে ডিজাইনটা করে নেব। আর এটা কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে। একইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন তেলে ভেজে নিব। এদিকে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে একে একে কয়েকটা পিঠা আগে দিয়ে দিব। আর এগুলো কিন্তু হালকা আঁচেই ভেজে নিতে হবে। এবার উপর থেকে একটা চামচের সাহায্যে এভাবে তেল দিয়ে দিতে হবে, তাহলে পাপড়িগুলো খুব ভালোভাবে খুলে আসবে। এভাবেই পিঠাগুলো একবারে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর ভাজানোটাও খুব সুন্দর হয়েছে, এখন তুলে নিতে হবে। একইভাবে বাকিগুলো কিন্তু আমি ভেজে নিব। এদিকে আগে থেকে কিন্তু আমি গুড়ের শিরা তৈরি করে নিয়েছি। গুড়ের শিরাটা হালকা আছে, আবারও একটু জাল দিয়ে দিলাম। এবার পিঠাগুলোকে শিরাতে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে চিনির শিরাটাও করে নিতে পারেন। আর অনেকে কিন্তু মিষ্টি পছন্দ করে না, তারা কিন্তু এভাবেই খেতে পারেন।
পিঠার এই রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, অন্য কোনো রেসিপিতে অবশ্যই দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।